প্রিয় মাছ চাষি ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শীতের এই কুয়াশা ঘন বিকেলে আমি আপনাদেরকে জানাই নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং এয়ারটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের ভিডিওর বিষয় শীতকালীন সময়ে মাছের পরিচর্যা এবং মাছ পালন কিভাবে আমরা করব এবং এয়ারটারের ব্যবহার আমরা কেন শীতকালে আরও বেশি করা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমি বিগত দিনের ভিডিওগুলোতে অনেক কথা বলেছি, আজকেও বলছি। আমাদের শীতকালীন সময়ে সবচাইতে বেশি ঝুঁকিপূর্ণ সময় আমরা মাছ চাষে পার করতে হয়। আমাদের অত্যন্ত চিন্তা করতে হয় এই কারণে যে আমাদের মধ্যে একটা প্রচলন আছে যে চাষি ভাইদের মাঝখানে, ভাই বোনদের মাঝখানে, যে মাছ চাষে শীতকালে মাছ বাড়ে না। এটা যেমন একদিকে ঠিক, আবার এটা বেঠিক। শীতকালে যদি 15 ডিগ্রি তাপমাত্রা নিচে নেমে আসে সেই ক্ষেত্রে কিন্তু শীতকালে অনেক ধরনের মাছ বাড়ে না, কার্পজাতীয় মাছের মধ্যে। আর আবার কার্পজাতীয় মাছের মধ্যে অনেক ধরনের মাছ বাড়ে, যেমন বাটা, রাইখোর, আপনার মিরর কাপ থেকে আরম্ভ করে মিগেল, এই ধরনের মাছ শীতকালে 15 ডিগ্রির নিচে তাপমাত্রা আসলেও তারা বেঁচে থাকতে পারে ভালোভাবে এবং খাবার গ্রহণের পরিমাণ তাদের সঠিক মোটামুটি থাকে, অনেক কিছু মাছের থাকে না। তার মূল কারণ হলো আমাদের শীতকালীন সময়ে মূল প্রবলেমটাই হলো আমাদের ফটোসিনথেটিক যে রেটা, দিনের যে তাপমাত্রাটা, এটা অনেকাংশেই আমাদের অন্য সময়ের চেয়ে, যেমন ডিসেম্বর, জানুয়ারি এবং নভেম্বরের শেষ ভাগ থেকে দেখা যায় যে দিনটা আমাদের যতটুকু টাইমে দিন হচ্ছে, গরমের সময় থেকে আমাদের 2 ঘন্টা দিন, 2.5 ঘন্টা দিনের টাইমিংটা এমনি কমে যায়। তাহলে আমাদের দেখা যায় যে গরমের সময় 7:30টার সময় সূর্য অস্ত যায় এবং শীত এই সময়টায় দেখা যায় যে আমাদের সূর্য বিকেল 5টা, 4:45টা এরকম হয়, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টা ডিফারেন্স থাকে। এবং যতটুকু টাইম সূর্যটা থাকে সেটাও আমাদের বিশেষ করে 10টার পরে হয়তো সূর্যের ফটোসিনথেটিক শুরু হচ্ছে এবং বিকেল 4টার পর থেকেই সেটা কমে যাচ্ছে, অর্থাৎ 3-4 ঘন্টার মধ্যেই তার পাওয়ারটা কমে যাচ্ছে। আর যতটুকু টাইম পাওয়ার হচ্ছে সেটাও পানিতে সেইভাবে অক্সিজেনের যে বায়ুমণ্ডলের প্রেশারের কারণে, পুকুরের প্রধান উৎসটাই কিন্তু বা যে কোনো জলাশয়ের প্রধান উৎস অক্সিজেন আহরণের লেভেলটাই কিন্তু বায়ুমণ্ডল এবং এই প্রকৃতি থেকে যে অক্সিজেনটা পানিতে দ্রবীভূত হওয়া, কিন্তু সেইটা হওয়ার পরিমাণ একদিকে কমে যায় এবং আমাদের যে পুকুরগুলোতে বদ্ধ জলাশয়ে আমরা মাছ চাষ করছি সেইখানে আমাদের যে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন, যেটা প্রাকৃতিকভাবে খাবার তৈরি হয়, সেটার পরিমাণও কমে যায়। আর মাছের পানির তাপমাত্রা কমে যাওয়ার কারণে পানিতে যে ডিকম্পোজিশন পজিশনগুলো তৈরি করে এবং উপকারী যে ব্যাকটেরিয়াগুলো, সেগুলোর জীবনীটাও অনেক উৎপাদন কমে যায়, যার কারণে দেখা যায় যে পুকুরে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং ফাঙ্গাল যে ডিজিজটা, আফ্লাটক্সিন, যেমন আমাকে অনেক চাষি ভাইরা প্রশ্ন করে থাকেন যে আমাদের শুধুমাত্র সিলভার মাছ মারা যাচ্ছে, অনেকে প্রশ্ন করেন শুধুমাত্র কাতলা মাছ মারা যাচ্ছে, অনেকে প্রশ্ন করেন শুধুমাত্র রুই মাছ মারা যাচ্ছে। তার মূল কারণ হলো আমাদের এই পুকুরগুলোতে যে খাবারগুলোই রিজার্ভ থাকে আগে থেকে, সেই খাবারগুলো থেকে অ্যামোনিয়ার পজিশনটা বাড়ে এবং অন্য অন্য যে প্যারামিটারগুলো আছে সেগুলোও অনেক অংশে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেখান থেকে একটা মৃদু টক্সিসিটি তৈরি হয়। এই মৃদু টক্সিসিটির কারণেও দেখা যায় যে টক্সিসিটিটা যেই স্তরে অত্যন্ত বেশি হচ্ছে এবং যে মাছগুলো সাধারণত কাতলা এবং সিলভারের যে ফুলকা কানগুলো দিয়ে অক্সিজেন গ্রহণ করে, সেইখানে তাদের ফুলকাগুলো অত্যন্ত বেশি স্পর্শকাতরের কারণে তারা আগে সাধারণত আক্রান্ত হয়। আর যে সমস্যাগুলো আমাদের প্রতীয়মান হয় সেটা হলো আমাদের পানিটা একেবারে নিস্তব্ধ, নিরবিচ্ছিন্ন থাকে এবং পানির ঘনত্ব আস্তে আস্তে বেড়ে যায় এবং এই পচন ক্রিয়াগুলো থেকে পানির কালারগুলো চেঞ্জ হয়ে যায়, পানির যত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং আমাদের মাছের খাবারের চাহিদাটা, অক্সিজেন লেভেলটা কমে যাওয়ার কারণে একেবারে আস্তে আস্তে শূন্যের পজিশানে
চলে আসতে থাকে। এটা তো মাছ বাড়া একটা বিষয় আছে, কিন্তু আমাদের এই সময়গুলোতে যাদের পুকুরে মাছের রিজার্ভেশন বেশি আছে, রিজার্ভ বেশি আছে, পরিমাণ বেশি আছে, তাদের মাছটা যে অবস্থায় চাষ থেকে আপনারা পারবে না মনে করে ছেড়ে দিয়েছেন, সেটাকে বাঁচিয়ে রাখাই আমাদের জন্য সময়ের চ্যালেঞ্জ হয়ে যায়। বর্ষাকালে বা গরমকালে দেখা যায় যে প্রকৃতির প্রবাহিত বিভিন্ন দিকের বাতাসে তরঙ্গ ঢেউয়ের মধ্যে দিয়েও পানিটাকে নাড়াচাড়া করা হয়, তরঙ্গ এসওএস সৃষ্টি হয়। অ্যানালগ চাষে এই বিষয়গুলোতে অনেকাংশেই আমাদের অনেকটা সুবিধাজনক অবস্থায় থাকে এবং প্রকৃতির তাপমাত্রাগুলো অত্যন্ত সুন্দর সঠিকভাবে পায়, সেই ক্ষেত্রে আমাদের সেই সময়তে অতটা প্রবলেমের ভয় থাকে না। তাই এখন আসুন আমরা যে এয়ারেশনগুলো নিয়ে কাজ শুরু করেছি সেটা যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে চালাই, তাহলে আমাদের এই পুকুরের ওই গরমকালের মতো আমরা কৃত্রিম বাতাসের মতো ঢেউ আমরা এয়ারেশনের মাধ্যমে তৈরি করতে পারতেছি এবং আমাদের পানির তাপমাত্রাকে আমরা যদি বেশি শীতের পরিমাণ থাকে তাহলে আমরা দেখা গেল যে এই দুই মাসে দুই ঘন্টা তিন ঘন্টা করে চালাইলাম, তিন ঘন্টা বন্ধ রাখলাম, আমরা দেখা গেল চব্বিশ ঘন্টার মধ্যে ছয় থেকে আট ঘন্টা যদি আমরা ভাগ ভাগ করে এই মেশিনগুলো চালাই তাহলে আর আমাদের এই প্রবলেমগুলো হওয়ার চান্স থাকবে না এবং আমাদের যতটুকু ফটোসিনথেটিক আসবে সেইখান থেকে সালোক সংশ্লেষণের মাধ্যমে পর্যাপ্ত ফাইটোপ্ল্যাঙ্কটন জুপ্ল্যাঙ্কটন উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে এবং পুকুরের তলারিগুলোকে ক্লিয়ার করবে এবং পুকুরের নষ্ট খাবারগুলোকে প্রতিদিন এই পানি ঘূর্ণয়ন গতির কারণে উপরের অংশে আসলে সেগুলো থেকে রিভিউ প্ল্যাঙ্কটন তৈরি হবে এবং আমাদের পুকুরে ফাঙ্গাস, অ্যাপ্লোটক্সিন এবং ক্ষতরোগ, আপনার গিল ডিজিজ, অ্যাঙ্কার ডিজিজ, যে ধরনের উকুনের প্রকোপ, মাছের গায়ে যে প্রলেপ পড়া, এগুলো থেকে আমরা অনেকটাই 95% আমরা রিডিউস থাকবো এবং আমাদের পর্যাপ্ত খাবার তৈরি হতেও সহায়তা করবে। এখন আসুন আমাদের পুকুরে আমরা এই শীতের টাইমে বিশেষ করে 500 গ্রাম থেকে 1 কেজি চুন এবং 1 কেজি লবণ এই শীতের দুই মাসে যদি আমরা পারি, মাসে তিনবার করে যদি আমরা দিতে পারি, সেটা আমাদের জন্য একদিকে খাবারের লেভেল হিসাবে কাজ করবে, অন্যদিকে মেডিসিন ট্রিটমেন্ট হিসাবেও কাজ করবে এবং আমরা যেন অবশ্যই প্রত্যেকটা পুকুরে, এখনও যারা চুন লবণের ডোজটাকে করে নাই, আমরা 500 গ্রাম করে লবণ পারলে মাসে তিনবার লবণ এবং তিনবার চুন, আগে সকালের দিকে লবণ দিলাম, বিকালের দিকে চুন দিলাম, দুইটাই পানিতে গোলায় মারতে হবে, এটা মাথায় রেখে সুন্দর সঠিকভাবে এয়ারেশন পদ্ধতিতে আমরা যারা এখনও আধুনিক চাষ করি নাই, একটি করে মেশিন নিয়ে হলেও এয়ারেশনের মধ্যে দিয়ে পুকুরের এই শীতকালীন পরিচর্যাগুলোকে যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি, শীত উত্তর অবস্থায় শীতের শেষে শীত চলে যাওয়ার পরে আমাদের পুকুরগুলোতে যে ভয়াবহ ঝুঁকিপূর্ণতা, মাছ মারা যাওয়া, ক্ষতরোগ হওয়া, বিভিন্ন ধরনের ভয়াবহ একটা টেনশনে পড়তে হয় এবং অনেক টাকা পয়সা দিয়ে মেডিসিন কেমিক্যাল কেনার পরেও আমরা আক্রান্ত মাছকে আর আমরা রেজাল্টে ফিরে আনতে পারবো না, এই প্রত্যাশা আমরা অনেকবার দেখেছি এবং আমরা বুঝেছি, যার কারণে আমাদের এই ধ্যান জ্ঞান ধারণা থেকে আপনাদেরকে এই কথাগুলো বলছি, আপনারা এই বিষয়গুলো মেনে চলবেন, আগামীর মাছ চাষ সঠিক এবং সুন্দরভাবে করবেন, প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।